そうでした。Hey guys, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি খুব ভালো আছি। তো guys, তো আজকের ব্লগ শুরু হতে চলেছে এখান থেকে। আমি সোম সকাল সকাল উঠে পুরো দাদার বাড়ি চলে যাব। দাদার বাড়ি গিয়ে একদম যোগাযোগিং শুরু করতে হবে আগে থেকে। কেউ তো আসেনি তাই আমরা দুজনই আগে থেকে চলে আসি দাদার বাড়ি। যেগুলো বাজার টাজার বাকি আছে সেই বাজারগুলো করতে হবে। তো ঘরে থেকে গ্যাসের ওভেনটা নিয়ে নিলাম। ওভেনটা নিয়ে গেলে না রান্না করতে পারবো, সেই জন্য ওভেনটা নিয়ে নিলাম। তারপরে আমরা সায়নের ছিল ফোন করতে দেখলাম সায়ন এলো। তোমরা তো এতক্ষণ ধরে বুঝতেই পারছো না যে কী বলছি আমি, কী হচ্ছে, এত রান্না কাদের বাড়ি যাচ্ছি আমি দাদের বাড়ি। তো তোমাদের বলে দিই যে আমি যে এখানে ইংলিশ পড়ি সেখানে একটা ফিস টাকা হয়েছে। সেই ফিসটিতে আমি আর সৌমেন দায়িত্বে আছে সেই বাজার টাজার করা, ঠিক আছে। সেই জন্য সকাল সকাল আমার বাইরের দিকে যাচ্ছি। বাইরের দিকে এসে দেখছি মুরগির দোকানে, মুরগিটা প্রথমে নিয়ে নিচ্ছি, তারপর তোমার সাথে ওখানে গিয়ে কথা হচ্ছে। হেডো হয়ে যাচ্ছে আমাদের, হেডো ঠিক আছে, সবার লাস্টে এসছে আমাদের, ঠিক আছে। হেডো তোমার জন্য গিফট, তুমি একটা সাজিয়ে দাও তো বেলুনগুলো ফেলা। আমি একা একা কাজ করে তুমি বেলুনগুলো ফেলাও নাকি? হ্যাঁ না, কি ভিডিও বন্ধ করো, ভিডিও ভিডিও করে বন্ধ হচ্ছে না কেন, ঠিক আছে। এই দেখুন আমাদের মোটামুটি সব হয়ে গেছে। রাইট, ফাইনালি আমাদের খুশি, আলুর দম করে একদম খুব খুশি হয়ে গেল। এই আলুর দম কমপ্লিট হয়ে গেল। এবার দীপন মুড়ি খাবে, আমরা মুড়ি খাবো, সবাই মুড়ি খাবে, চলো হয়ে গেছে।
I am sorry, Babu. Tunggu, on the way.